شاشة. شو؟ نعم. السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের ফারায়েজ বা মুনাসাখার উপর সর্বশেষ যে ক্লাস, সেই ক্লাসটি নিয়ে। আমি মোহাম্মদ ইউসুফ বিন শাফি, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের ক্লাসটি জুমে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের যে ফেসবুকে যে পোস্ট দেখতে পাচ্ছ, এখানে পোস্টের ডিসক্রিপশনে বা লিঙ্কের, মানে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তোমরা জুম লিঙ্কটা পেয়ে যাবে। সেটার মাধ্যমে তোমরা এই ক্লাসে সরাসরি অ্যাটেন্ড করতে পারবা এবং তোমাদের যে কোনো প্রশ্ন সরাসরি আমাকে করতে পারবা এবং আমি সেটার তাৎক্ষণিক উত্তর দিব ইনশাআল্লাহ। তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, এবং তোমরা কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, হ্যাঁ সেটাও একটু আমাদেরকে জানাও। এখন কেউ জানায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আমরা বিগত ক্লাসে ফারায়েজের মখরজুল ফুরুজ পর্যন্ত আলোচনা করেছিলাম আর আহওয়াল গুলো আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা শুরু হবে আউল থেকে। আমরা আজকে আউল থেকে আলোচনা শুরু করব। ভাই পেনটা, পেন পেন। আচ্ছা, প্রথমে আমার জন্য আউল, আউল হচ্ছে হুয়া জিয়াদু সাহমিন আও আকসার আল মাখরাজ। মাখরাজ যেটা রয়েছে এর বেশি যখন হয়ে যাবে, অর্থাৎ আপাতত এটুকুই বুঝো যে যখন মাখরাজ থেকে, মাসালা থেকে যখন বেশি হয়ে যাবে, মনে করো তোমার মাসালা 6 কিন্তু তোমার পরে যোগফল আছে 7, এটাকে বলা হয় আউল। বিষয়টা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এখন আমাদের মাখরাজুল ফুরুজ, আমরা আগে বলেছি আমাদের মাখরাজুল ফুরুজ মোট 7টা, কি কি? 2, 3, 4, 8, এরপরে হলো 12 এবং 24। দুই, তিন, চার, আট, ছয়, 12, 24, মোট 7টি আমাদের মাখরাজুল ফুরুজ। এই 7টার মধ্যে আরবাআতুন লা তাউল, 4টা আউল হয় না। এই 7টার মধ্যে 4টা হচ্ছে লা তাউল, এগুলো আউল হয় না। সেগুলো হলো 2, 3, 4, 8। তোমার অঙ্কের মাসালা যদি 2 বা 3 বা 4 বা 8 যদি হয়, তাহলে এখানে কখনো আউল হবে না। আবার সালাসাতু মিনহা তাউল। আচ্ছা, আউলটা কি জিনিস তোমাদেরকে আগে এটা বুঝাই দিই। প্রথমে একটা অঙ্ক করে তোমাকে বুঝাই দিই আউলটা কি জিনিস। মনে করো যে কোনো জায়গায় জাউজ আছে, উখত আছে, দুইজন, তাহলে আমরা একটু বর্ণনা করি, যেমন অঙ্কটা করি আমরা। আমরা জানি যে জাউজের সাথে যদি আউলাদ না থাকে, সন্তান না থাকে, তাহলে জাউজ পাবে হচ্ছে 2 ভাগের 1 ভাগ। আউলাদ না থাকলে জাউজ পাবে 2 ভাগের 1 ভাগ। এরপর উখত আছে দুইজন, আমরা জানি যখন উখত যখন 2 বা অধিক থাকবে তখন তার পাবে হচ্ছে সুলুসান। তাহলে 2 আর 3-এর মাসালা কত? আমরা জানি যে আমরা দুইটা লসাগু করবো, লসাগু করলে 2, 3-এর মাসালা হয় কত? 6। এখানে 6 মাসালা। তাহলে জাউজ কত পাবে? জাউজ পাবে হচ্ছে 3 দ্বিগুণা 6, আর 2 বোন মিলে পাবে হচ্ছে 2 দ্বিগুণা 4। এখন দেখো যে আমাদের মাসালা আছে 6, কিন্তু তাদের অংশ দিয়ে দেওয়ার পরে 3 আর 4-এ হয়ে গেছে কত? 7। হওয়ার কথা ছিল 6 কিন্তু হয়ে গেছে 7, এটাকেই বলা হয় হচ্ছে আউল। যখন মাসালা 6 থেকে বেড়ে 7 হয়ে গেল, এটাকেই বলা হয় আউল।
ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটু আগের জায়গায় চলে আসি, যে যদি মাসালা 2, 3, 4 বা 8 হয় তাহলে আউল হবে না। আমরা দেখি এখানে কিন্তু মাসালা ছিল 6, এই জন্য আউল হয়েছে। যদি 2, 3, 4 বা 8 যদি থাকতো তাহলে আউল হইতো না। এখন সালাসাতু মিনহা তাউল, তিনটা তাউল আউল হয়, কোনটা কোনটা? একটা হলো সিত্তা মানে 6, আর একটা হলো, আচ্ছা আমরা ধারাবাহিকভাবে আগাই, একটা হলো 6, একটা হলো 12, আর একটা হলো 24। যদি মাসালা এই তিনটা সংখ্যা হয়, এই তিনটা সংখ্যা যদি মাসালা হয় তাহলে আউল হবে। অন্য সংখ্যা যেগুলা 2, 3, 4, 8, এই চারটা যদি আসে তাহলে আউল হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা করি যে সিত্তা, 6 তাউলু ইলা 10, 6 যদি মাসালা হয় সেটা 10 পর্যন্ত আউল হতে পারে, এটা 10 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, শাফান ওয়িত্রন, এটা বিজোর ভাবে বাড়তে পারে, জোর ভাবে বাড়তে পারে। যেমন 7, 9 এই দুইটা হলো বিজোর, 8 এবং 10 এই দুইটা হলো জোর, অর্থাৎ এটা 6 থেকে বেড়ে জোরও হইতে পারে বিজোরও হইতে পারে। এটাই বললাম যে সিত্তা তাউলু ইলা 10 শাফান ওয়িত্রন, বিজোর এবং জোর উভয় ভাবে এটি 10 পর্যন্ত বৃদ্ধি পাবে। একটি উদাহরণ আমরা দেখেছি যে সিত্তা তাউলু ইলা 7, 6 কখন 7 পর্যন্ত আউল হয়, 7 পর্যন্ত আউল হয়। এই যে দেখলাম যে মাসালা ছিল 6, কিন্তু যোগ ফলো করার পরে অঙ্ক আমাদের আউল হলো 7, এটাই আল মাবলাগ। ও সরি, আরেকটু বাকি আছে, 3, এই যে এখানে যে দুজন ছিল দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে, 2, 2, 4, এখানে অঙ্ক শেষ। তাহলে আল মাবলাগ কত? 7। তাহলে মাসালা 6, আউল 7, মাবলাগ 7, এভাবে অঙ্কটা হবে। একটা উদাহরণ দিই, যেমন সিত্তা তাউলু ইলা 8, 6 কখন 8 পর্যন্ত আউল হয়, এটা একটা উদাহরণ আমরা দেখি। হ্যাঁ, আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে আমরা করি, দেখো অঙ্কটা হবে, আমরা জানি যখন জাউজের সাথে, যখন স্বামীর সাথে যখন কোনো সন্তান থাকবে না, সন্তান না থাকলে স্বামীর অংশ হবে হলো কত? 2 ভাগে 1 ভাগ। আর দুই বোন যখন থাকবে, বোন বা কন্যা, অর্থাৎ বোন বা কন্যা যদি 2 ভাগ 2 বা ততোধিক হয় তখন তারা পাবে হচ্ছে সুলুসান, আর পাবে হচ্ছে 6 ভাগের 1। তাহলে আমরা এখন এখান থেকে মাসালা নিই, 6, 3, 2, এই তিনটার লসাগু কত? 6, 3, 2 লসাগু হলো 6, তাহলে 3 গুণা 6, আবার এখানে হচ্ছে 2 গুণা 4, আবার এখানে 6, 1, 6, কত হয়ে গেল? 4, 3, 7, আর 1, 8 হয়ে গেল, কিন্তু মাসালা ছিল কত? 6। এটাকে বলে আউল, যে সিত্তা তাউল সামানিয়া। এবার বাকিটুকু করে ফেলি, এই 4টাকে দুজনের মধ্যে ভাগ করে দেই, 2, 2, 4 আর 1, 3 এ 2 এ 5, 5 এ 2 এ 7, আর 1 এ কত? 8। এটাকে হ্যাঁ লিখবো আইন দিয়ে, আউল হচ্ছে 8। ঠিক আছে, পরে আল মাবলক দিয়ে অঙ্ক 8 শেষ। এবার আসি আরেকটা উদাহরণ, এটি হলো সিত্তা তাউল ইলা থামানিয়া, 6 কখন 9 পর্যন্ত আউল হয়। দেখি আমরা 6 কখন 9 পর্যন্ত আউল হয়, জাউজ আছে, উখত আছে 2 জন, আবার আছে, আর একটা কি উখত লি উম্মিনাস। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি, প্রথমে হলো সন্তান নাই, জাউজ পাবে 2 ভাগের 1, 2 উখত পাবে 3 ভাগের 2, এরপর হলো পাবে 6 ভাগের 1, আর আউলাদুল তারা পাবে কত? 6 ভাগের 1। আমরা আহওয়াল গুলো বিগত ক্লাসে পড়েছি। তাহলে এবার আসো, 6, 6, 3, 2, এগুলোর লসাগু কত? এগুলোর লসাগু হলো 6, তাই এখানে মাসালাও 6 হবে। তাহলে দেখো, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 6 একে 6, 6 একে 6, এবার মিলাও, 3, 3-এর জায়গায় 4টা 2 ভাগ হয়ে 2, 2 করে আসবে 1, 1, 3 এ 2 এ 5, 5 এ 2 এ 7, 7 একে 8, আর 1 একে কত হয়? 9, এখানে 9 হয়েছে, তাই এটা আউল, আউল কত? 9। ঠিক আছে, পরে গিয়ে আলমা ব্লক, মাবলা 9। তাহলে আমরা দেখলাম যে 6, 7 পর্যন্ত আউল হয়, 8 পর্যন্ত হয়, 9 পর্যন্ত হয়। এবার আসবো আমরা, 6 আউল হয় কত পর্যন্ত? সিত্তা তাউল হইলা 10,
6 কখন 10 পর্যন্ত আউল হয়। তাহলে আমরা দেখি এই অঙ্কটা করে, জাউজ আছে, উখতার আছে, হ্যাঁ আছে, উখত লি উম্মির আছে দুইজন, ঠিক আছে। অঙ্কটা করি আমরা, জাউজ যথারীতি 2/1, আখওয়াত পাবে 3/2, হ্যাঁ পাবে হচ্ছে 6/1, আর দুই আউলাদের তারা পাবে কত, 3/1। আমরা আহওয়ালগুলো বিগত ক্লাসে পড়েছি, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আহওয়ালগুলো। আহওয়াল মুখস্থ না করলে অঙ্ক তুমি করতে পারবে না, ঠিক আছে। 3/1, তাহলে 3, 6, 3, 2, এটার মাসালা কত আমরা জানি, 3, 6, 3, 2 এর লসাগু হলো 6। তাহলে 3 দুগুণা 6, সরি, হ্যাঁ 2 দুগুণা 4, 6 × 1 = 6, আবার 3 দুগুণা 6, ঠিক আছে। তাহলে এবার আসো কত হয়ে যায়, 4 × 3 = 7, 1 × 8, 8 × 2 কত, সরি 8 × 2 = 10। তাহলে দেখো মাসালা ছিল 6, কিন্তু এটা বেড়ে হয়ে গেলে কত, 10। এটাকেই বলা হয় আউল, যে 6 হওয়ার পরেও সম্পত্তি ভাগ হওয়ার কথা ছিল 6টা, কিন্তু এটা হয়ে যাবে 10 ভাগ, এটাকেই বলা হয় আউল। তাহলে আমরা বাকি শুরু করে ফেলি, 3 এবং এখানে 4 দুজনের মধ্যে দিয়ে দিয়ে 2 দিয়ে করে, মায়ের 1, আবার আখওয়াত উম্মের জন্য 1 1, তাহলে 3 × 2 = 5, 5 × 2 = 7, 1 × 8, 1 × 9, 1 × 10, এটা হলো আউল। 6-এর আউল, 6-এর আউল কয়টা, 4টা, 7, 8, 9, 10 পর্যন্ত আউল হয়। অর্থাৎ একজন সংখ্যায় বলি, মনে করো তুমি তোমার অঙ্ক করতেছো, অঙ্ক তুমি করলা, আখওয়াল গুলো তুমি ঠিকভাবে করছো, ঠিকভাবে করার পরে মাখারজুল ফুরুজ মাসালা সব ঠিকঠাক করার পরে তুমি দেখলা যে তোমার মাসালা ছিল 6, কিন্তু তোমার অঙ্ক করার পরে মাবলাগ আসছে 7, তখন তুমি এটা চেক করে দেখবা যে তোমার অঙ্ক ঠিক মতো হয়েছে কিনা। যদি দেখো অঙ্ক ঠিক মতো হয়েছে, তারপরে 7 আসতেছে, তাহলে এটা আউল। আবার রদ হলো কি, মনে করো সব ঠিকঠাক হয়েছে কিন্তু 6-এর জায়গায় কমে যাচ্ছে, 5 হয়ে গেল, তখন হচ্ছে রদ। মাসালা থেকে বেড়ে গেলে আউল, মাসালা থেকে কম হয়ে গেলে রদ, ঠিক আছে। এটাই হলো একদম প্রাইমারি ধারণা, একদম প্রাথমিক ধারণা হলো এটা, যে মাসালা থেকে কমে গেলে রদ, মাসালা থেকে বেড়ে গেলে আউল। এইবার আউলের বিস্তারিত আলোচনায় গিয়ে আমরা জানতে পারলাম যে মাসালা যদি 2, 3, 4, 8 এই 4টা সংখ্যার কোনোটা যদি হয় মাসালা, তাহলে আবার আউল হয় না। অর্থাৎ মনে করো তোমার মাসালা 8, তুমি অঙ্ক করতে গিয়ে মাবলাক বানাই ফেলছো, নয় অঙ্ক ভুল, অঙ্ক হবে না, কারণ 8 কখনো আউল হয় না, 100% তোমার অঙ্ক ভুল। তাহলে যদি তোমার মাসালা 2, 3, 4, 8 এই 4টার কোনো একটা যদি হয়, তাহলে তোমার আউল হবে না, তখন তোমার অঙ্ক ভুল। আর 6, 12, 24 এই 3টা যখন তোমার মাসালা হবে, এই 3টা 6 এটা 7ও হইতে পারে, 8ও হইতে পারে, 9 হইতে পারে, 10ও হইতে পারে, যেটা উদাহরণ আমরা এখন দেখলাম। এরপরে আসো যে 12, 12টা 17 পর্যন্ত বাড়তে পারে। ও সরি দুঃখিত, এটা 12 জায়গায় 21 হয়ে গিয়েছে, এটি মনে করো এটি হলো 12, হ্যাঁ 12টা 17 পর্যন্ত বাড়তে পারে, কিন্তু উইথড্রন বিজোড় হয়ে বাড়বে। অর্থাৎ 12-এর পরে 17 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টি, 13, 15, 17। আমরা দেখি, মনে করো 12, 13, 14, 15, 16, 17, এটা হলো 12 থেকে 17 পূর্ণ সংখ্যা। এবার এখানে কি বলে দিয়েছে, উইথড্রন, 12 থেকে 17-এর মধ্যে যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো, তাহলে 12 জোড় 12 বাদ, 14 জোড় বাদ, 16 জোড় বাদ, তাহলে থাকে কোনগুলো, বাকি থাকে আমাদের হাতে হলো 13, 15, 17। তাহলে 12 আউল হয়ে 13, 15 কিংবা 17 হবে, এর বেশি হবে না, ঠিক আছে। আচ্ছা এখন সমস্যা হলো সংখ্যাগুলো সব উল্টে গিয়েছে, এটি হবে 13, 15, 17, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি যে 12 কখন 13 পর্যন্ত আউল হয়, এটা একটা উদাহরণ আমরা এখন এখানে দেখব। মনে করো আছে হচ্ছে জাউজা আছে, জাউজা আছে, দুইজন উখত আছে, হ্যাঁ আর আছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা করি আমরা, আমরা জানি যখন আউলাদ যখন থাকবে না, সন্তান যখন থাকবে না, তখন মা পায় হচ্ছে 4/1, আখওয়াত পাবে 3/2, পাবে 6/1। তাহলে দেখো
4 3 6 এগুলোর মাসালা, এগুলোর রসাগু কত করো, 4 3 6 যদি 2 দিয়ে করি, 2 2 গুণা 4, 3 3-এর জায়গায়, হ্যাঁ, আবার 3 2 গুণা 6, আবার মনে করো 3 দিয়ে করলাম, 2 2-এর জায়গায় 1 1, তাহলে 3 2 গুণা 6, 6 2 গুণা 12, দেখছো আগে বলে দিচ্ছে যে এটা মাসালা কত হবে, 12 হবে, আমাদেরও তাই আসলো, কারণ লসাগু করে কত আসলো, 3 2 গুণা 6, 6 2 গুণা 12, এটি হলো এখানে মাসালা, লসাগু হলো মাসালা, ঠিক আছে। তাহলে ধরো আমরা 12 ধরলাম, 12 ধরার পরে জাউস পাবে হচ্ছে 4 ভাগ, তাহলে 3 4 12, আর তারা পাবে হচ্ছে 3 ভাগের 2, তাহলে 4 2 গুণ 8, আর মা পাবে হচ্ছে 6 ভাগের 1, তাহলে 6 2 গুণ 12। তাহলে দেখো 8 আর 2 এ 10, 10 আর 3 এ কত হয়, 13 হয়। আমাদের মাসালা 12, আমাদের মাসালা 12, কিন্তু হয়ে গেল কত, আউল হয়ে এটা 13 পর্যন্ত বেড়ে গেল। তাহলে 3 4 4 8 আর 2 কত হয়, 4 3 7, 7 আর, সরি, হ্যাঁ, 4 3 7, 7 আর 4 11, 11 2 13, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখলাম যে 12 কখন 13 পর্যন্ত আউল হয়। এরপর আরেকটা উদাহরণ দেখি আমরা, 12 কখন 15 পর্যন্ত আউল হয়, ঠিক আছে। এটা দেখি, মনে করো জাউজা আছে, ওখত আছে 2 জন, হ্যাঁ, উম আছে, আবার এটা কি উখত লি উম্মিন আছে, একটু নিচে চলে গিয়েছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, এটা হলো উখত লি উম্মিন। তাহলে এবার দেখো আহওয়াল গুলো, সন্তান সন্ততি নাই, জাউজা পাবে 4 ভাগের 1, উখত পাবে 3 ভাগের 2, উম পাবে 6 ভাগের 1, আর আখওয়াত লি উম্মিন, আখওয়াত লি উম্মিন এই অবস্থায় যেহেতু একজন, তাই তারা পাবে হচ্ছে 6 ভাগের 1, ঠিক আছে। এবার আসো আমরা আবার এখান থেকে লসাগু বের করি, মাসালাটা বের করি, কি হবে, 4 3 6 6, তাহলে 4 3 6 6, লসাগু কত, 2 দিয়ে যদি করি, 2 2 গুণা 4, 3 3-এর জায়গায় 6, সরি, 3 2 গুণা 6, 3 2 গুণা 6, আবার 3 দিয়ে করি, 2 2-এর জায়গায় 1 1 1, তাহলে 3 2 গুণা 6, 6, 3 2 গুণা 6, 6 2 গুণ কত, 12, 12 হচ্ছে আমাদের আমাদের মাসালা, ঠিক আছে। তাহলে এবার আসো 3 4 12, 4 2 গুণা 8, 6 2 গুণা 12, 6 2 গুণা 12, হিসাব করো তো কত হয়, 8 8 3 11, 12 13 14 15, তাহলে মাসালা ছিল 12, কিন্তু আউল হয়ে হয়ে গেল কত, 15, তাহলে 3 থাকলো 4, থাকলো এখানেও 4, এখানেও 2, এখানেও 2, তাহলে 4 3 7, 7 8 3 10, 11 12, হ্যাঁ, আর 2, সরি, 7 4 3 7, 7 4 হচ্ছে 11, 11 2 হচ্ছে 13, আর 2 হচ্ছে 15, তাহলে মামলা 15, এটা হলো আউল, 12 কখন 13 পর্যন্ত আউল হয়। এবার আসি আমরা, এটা একটু উদাহরণ, এখানেও তোমরা এই অঙ্কটা করবা, এটাও মাসাল্লা হবে 12, এবং দেখবা আউল হয়ে এটা কত পর্যন্ত যায়, এটা তোমরা হিসেব করে দেবে, আমি বলে দিলাম না, আমি বললাম না এটা কত পর্যন্ত আউল হবে। আচ্ছা এই পরেরটাতে আসো, এবার আসো যে 12 কখন 17 পর্যন্ত আউল হয়, তাহলে আমরা দেখি অঙ্কটা করি, 12 কখন 17 পর্যন্ত আউল হয়, ওটা করি আমরা, জাউজা আছে, ওখত আছে 2 জন, উম আছে, ওখত লি উম্মি আছে 2 জন, তাহলে অঙ্ক যদি আমরা করি তাহলে কেমন হয়, সন্তান সন্ততি নাই, জাউজা পাবে 4 ভাগের 1, আখাওয়াত পাবে 3 ভাগের 2, উম পাবে 6 ভাগের 1, আর উখলি উম্মিন 2 জন, তারা মিলে পাবে কত, 3 ভাগের 1, ঠিক আছে। তাহলে আসো আর মনে রসায়ন করার দরকার নেই, তুমি করে নিও, 3 6 3 4, এটা লসাগু হলো 12, ঠিক আছে, এটা লসাগু হলো 12। তাহলে দেখি 3 4 12, এরপরে হলো 4 2 গুণা 8, 6 2 গুণা 12, এরপর 3 4 12, ঠিক আছে, দেখো তো কত হয়, 8 8 3 11, 8 2 হচ্ছে 13, 13 8 4 17, তাহলে মাসালা ছিল 12 কিন্তু বেড়ে গিয়ে কত হইলো, 17, এটাকেই বলা হচ্ছে আউল। তাহলে 3 এখানে
আটটা দুই ভাগ হবে, চার চার হয়ে দুই, আর এই চারটাও দুইজন দুই ভাগ হয়ে যাবে দুই দুই করে। তাহলে দুই দুগুণে চার, চার আর দুই ছয়, ছয় চারে দশ, দশ চারে চোদ্দ, চোদ্দ আর তিনে কত হয় আল মাবলাফ? মাবলা কত? 17। তোমাদের কিন্তু বিগত ক্লাসে বলে দিয়েছিলাম যে অঙ্কের শেষে মাবলা না লিখলে কিন্তু অঙ্ক হবে না, অঙ্কের শেষে মাবলা লিখে দিতে হবে। আমি এর আগে কয়েকটার মধ্যে আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি, এই জন্য এখানে মাবলা লিখি নাই, সবগুলাতে মাবলা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখলাম যে আউল যে সংখ্যাগুলো হয় 6, 12, 24, এর মধ্যে 6, 10 পর্যন্ত জোড় এবং বিজোড় উভয়ভাবে এটা আউল হয়, বৃদ্ধি পায়। যেমন 6, 7 পর্যন্ত আউল হয়, 8 পর্যন্ত হয়, 9 পর্যন্ত হয়, 10 পর্যন্ত হয়, চারটা উদাহরণ আমরা এখানে তোমাদেরকে দেখাই দিছি। এরপরে আবার 12 যেটা আছে, 12 আউল হয় 17 পর্যন্ত, কিন্তু শুধু বিজোড় গুলা, জোড় গুলা হয় না। এখন 12 থেকে 17 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি? 13, 15, 17, এই তিনটা হলো বিজোড় সংখ্যা, এই তিন পর্যন্ত বৃদ্ধি পাবে। তো আমি তোমাদেরকে দেখাই দিলাম যে 12 কখন 13 পর্যন্ত আউল হয়, কখন 15 পর্যন্ত আউল হয়, কখন 17 পর্যন্ত আউল হয়, এই তিনটা তোমাদেরকে আমি দেখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা সামনে আসি। এটা হলো 24 কখন আউল হয় 27 পর্যন্ত, 24 যে 27 পর্যন্ত আউল হয় এটাকে বলা হয় আল মাসআলা আল মিম্বারিয়া, কারণ এই মাসালাটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি মিম্বারে দাঁড়িয়ে এই পয়েন্টটি সমাধান করেছিলেন যে 24 যদি মাসালা হয় সেটা 27 পর্যন্ত আউল হতে পারে। তাহলে আমরা এটা করি এবার। জাউজা আছে, বিদ আছে দুইজন, আব আছে, আছে। তাহলে আসো এবার, যেহেতু বিন্দ আছে, জাউজা পাবে কত? 8/1, 2 বিন্দ তারা পাবে 3/2, আব পাবে 6/1, উম পাবে 6/1। ঠিক আছে, তাহলে আসো আমরা এবার করি যে 8, 3, 6, 6, আমরা এটা লসাগু বের করি। আসো, 8, 3, 6, 6, দুই দিয়ে ধরো, 4 দুগুণ 8, 3 3-এর জায়গায় 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আবার আসো 3 দিয়ে করো, 4 4-এর জায়গায় থাক, 3 1-এ 3, 3 1-এ 3, 3 1-এ 3, তাহলে আসো 3 দুগুণ 6, 4 6 কত? 24। ঠিক আছে, লসাগু বের হয়েছে। এবার আসো মাসালা কত? 24। এবার আসো 3 আটা 24, এবার হলো 8 দুগুণা 16, এরপর হচ্ছে 4 6-এ 24, 4 6-এ 24, দেখো তো কত হয়। 4 দুগুণা 8, 8 আর 16-তে কত? 24, 24 আর 3-এ কত হয়? 27। তোমার মাসালা ছিল 24, কিন্তু হয়ে গেল কত? 27। এটাকে বলা হয় যে 24 আউল হয়েছে 27 পর্যন্ত। তাহলে 3 এখানে দাও, এরপরে 16-কে দুজনের মধ্যে 8 8 করে ভাগ করে দাও, এখানে 4, এখানে 4, এটি হলো আল মাবলক দিয়ে কত, ক্লক দিয়ে 27। এটুকুই হলো আউল আলোচনা। এখন দেখি এটুকু পর্যন্ত তোমাদেরকে আরো কোনো প্রশ্ন আছে কিনা। না, এটুকু পর্যন্ত তোমরা কেউ কোনো প্রশ্ন এখন পর্যন্ত বড় দেখি। না, এখন পর্যন্ত তোমাদের কেউ কোনো প্রশ্ন করেনি। আচ্ছা ঠিক আছে, আউলের আলোচনা শেষ হয়েছে। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটি হলো যে সবসময় তার লসাগু করার সময় থাকবে না, এটা একটা শর্টকাট ওয়ে আছে। এই শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়েটাই তোমাদের কিতাবে বর্ণনা করা আছে। কি কি সেটা? সেটা হলো, মনে করো যে সিহাম মুকদ্দারা কয়টি? সিহাম মুকদ্দারা হলো 6টি, নিস, রুবু, আসমুল, সুলুসান, সুলুস, সুদুস, তাহলে মোট 6টা হলো সিহাম মুকদ্দারা। এইবার আসো, এই সিহাম মুকদ্দারা গুলো আবার আমরা দেখেছিলাম মাখরাজুল ফুরুজের মধ্যে দুই ভাগে ভাগ করা, একটি হলো, এগুলো হলো এই যে 2, 4, 8, নিচে হলো 3 আর 6। এবার যদি মনে করো তোমার মাসালা সবগুলো হলো 2, 4, 8, এই 2, 4, 8 যদি তোমার মাসালা মাখরাজুল ফুরুজ গুলো হয়, তাহলে তোমার এখান থেকে মাসালা হবে সবচেয়ে বড়টা,
মনে করো 2 4 8 একসাথে আছে, তাহলে তোমার মাসালা হবে 8। প্রমাণ করবো লসাগু দিয়ে দেখো, 2 4 8, 2 দিয়ে যদি করো 2 1 2, হ্যাঁ 2 2 4, 4 2 8, আবার যদি দিয়ে করো 1 1 2, তাহলে কত হবে? 2 2 4, 4 2 কত? 8 হয়েছে। যখন তোমাদের এই তিনটা যখন থাকবে 2 4 8, তাহলে সবচেয়ে বড় যেটা সেটি হলো তোমাদের মাসালা বা লসাগু। এবার আসো, মনে করো যে তোমার এখন তোমার সামনে দেওয়া হলো কি কি, 2 2 আর 4, তাহলে মাসালা কত হবে? 4, কারণ সবচেয়ে বড়টা। 4 আর 8, মাসালা কত হবে? সবচেয়ে বড়টা 2 আর 8, 2 আর 8, মাসালা কত হবে? সবচেয়ে বড়টা। এটি হলো একটি শর্টকাট টেকনিক। এরপরে আসো, হ্যাঁ কি কি ছিল, 2 4 8 3 আর 6। এবার মনে করো এটা হলো প্রথম অংশ, প্রথম প্রকার। এর দ্বিতীয় প্রকার, প্রথম প্রকার সবগুলো যখন আসবে আমরা জানলাম, যদি সবচেয়ে যে কয়টা থাকে সবচেয়ে বড় যেটা থাকবে সংখ্যা, সেটি হলো তোমার মাসাল বা লসাগু। একই নিয়ম পরেরটা ক্ষেত্রে প্রযোজ্য। মনে করো 3 আর 6 একসাথে আসলো, তাহলে লসাগু কত হবে? 3 আর 6 একসাথে আসলে লসাগু হবে কত? 6, কারণ এই দুটার মধ্যে বড় হচ্ছে 6। এইবার আসো, মনে করো এই দুইটা প্রকার একসাথে আসলো, তখন কি করবা? এই মনে করো যে তোমার মাখরুজুল ফুরুজ কত, হ্যাঁ মাখরুজুল ফুরুজ মনে করো তোমার আছে হচ্ছে 4 3 6। এইবার কি করবা? এরকম হইলে যখন দুইটা থেকে মিক্স যখন আসবে, তখন নিয়ম হলো এখানে সবচেয়ে বড়টার সাথে এখানে সবচেয়ে ছোটটার গুণ করা। যেমন আমরা দেখি এখানে দুই প্রকারই আছে, দুই প্রকার, উপরের প্রকার থেকে 4 আর নিচের প্রকার থেকে 6, সরি নিচের প্রকার থেকে 3 আর 6। তাহলে নিচের প্রকার সবচেয়ে ছোট কোনটা? 3। উপরের প্রকার সবচেয়ে বড় কোনটা? 4। তাহলে তুমি 3 4 গুণ করো, কত হয়? 12। এবার তুমি লসাগু করে দেখো মিলে কিনা, 2 যদি করো 2 2 4, 3 3 এর জায়গায় 3 2 6, 3 নাও, 2 2 এর জায়গায় 3 1 3, 3 1 3। এবার দেখো 3 2 6, 6 2 কত? 12 হয়েছে। আবার দেখে মনে করো এখান থেকে আসলো 2 8, নিচ থেকে আসলো 6, তাহলে কত হবে? আমি বলি, যেহেতু শুনো আরেকটা বিষয়, নিচের যে অংশটা আছে এখানে যদি তোমার 3 উল্লেখ নাও থাকে, তাও তুমি 3 দিয়ে গুণ করবা, কিন্তু উপরেটাতে যেটা তোমার উল্লেখ করা যে সংখ্যাগুলো, সেখান থেকে সবচেয়ে বড় যেটা সেটা, মনে করো উপর এখানে দেখো উপরের সংখ্যা কোন সবচেয়ে বড়? 8, আর নিচে 6 আছে, তারপরে তুমি ধরে নিবা 3 এখানে, তাহলে 8 আর 3কে যোগ করো, গুণ করবা, 3 8 24, এখানে মাসালা 24 হবে। দেখো কি হবে, 2 দিয়ে করলে 2 1 2, 4 2 8, 3 2 6, তাহলে দেখো 4 2 8, 3 8 কত? 24। ঠিক আছে, এটি হলো একটি শর্টকাট নিয়ম, কারণ সবসময় তো লসাগু করার মতো সময় থাকবেও না, তাই জাস্ট মিলাই নিবা যে উপরের প্রকার থেকে সবচেয়ে বড় সংখ্যাটাকে নিচের প্রকারে 3 দিয়ে গুণ করবা, শেষ, যদি মিক্সড আসে। আর যদি মিক্সড না আসে, শুধু উপরের প্রকারের সংখ্যাগুলো থাকে, তাহলে যে সবচেয়ে বড় সেটা, যদি যদি শুধু নিচের প্রকার আসে সবচেয়ে বড় যেটা সেটা, যদি যেটা মিক্স আসে, তাহলে উপর উপরের প্রকারের সবচেয়ে বড়টার সাথে 3 দিয়ে গুণ। ঠিক আছে, উপরের প্রকারে 8 আসলে 3 8 24, 4 আসলে 3 4 12, 2 আসলে 3 2 6। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি সামনে, এখন আরেকটা বিষয়, আউলের পরে যে টপিকটা তোমার সামনে আসে সেটি হলো তামাসুল, তাবায়ুন, তাদাখুল। আরেকটা কি? তামাসুল, তাবায়ুন, তাদাখুল আরেকটা আছে, আমি মানে এই বিষয়টা এত সহজেই পড়ানো যায় যার কারণে আমি পরিভাষাগুলো আমার মনে নেই, একটা তাওয়াফুক। ঠিক আছে, এখন এই বিষয়গুলো কি? বিষয়গুলো হলো মনে করো চার ডিভাইডেড বাই চার, এই দুটো কাটাকাটি করলে কত হবে? 1। যখন একাধিক সংখ্যার ই করে কাটাকাটি করলে 1 হবে, সেটা হবে তামাসিল। হ্যাঁ, আবার মনে করো 2 এবং 4, এই দুটো কাটাকাটি করলে কত হবে? নিচে 2, উপরে 1, তাহলে এই যে এভাবে কাটাকাটি করলো, একটা দিয়ে আরেকটা কাটা যায়, সেটাকে কি বলে? এটাকে বলা হয় তাদাখুল। এত কঠিন বিষয় তোমার যাওয়ার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখবা 2 সংখ্যা কাটাকাটি করলে তোমার সমাধান চলে আসবে,
ঠিক আছে, কাটাকাটি করার পর উপরের সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ, এই বিষয়টা আমরা যখন তাসখুম করবো একটু উপরে মুনাসাখা যখন করবো তখন দেখাই দেবো, এখন টেনশন নেওয়ার দরকার নাই। জাস্ট আপাতত এটুকু বললাম যে তামাসুল, তাদাখুল, তাবায়ুন, তাওয়াফুক এই চারটা যে পরিভাষা এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তুমি যদি এগুলার যদি মুনাসাখায় লিখে নাও দাও যেখানে উফুক হয়েছে, এখানে এখানে তাদাখুল হয়েছে, কেউ তোমার নাম্বার কাটবে না, তোমার নাম্বার তোমাকে ঠিকই দিয়ে দিবে, তাই তোমার এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। শর্টকাটে একদম কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কেমনে এটা শেষ করবা আমি তোমাকে অঙ্কের মধ্যে দেখাই দিব। তাহলে আমরা এবার সামনে আগে যাই, আমাদের পরের যে টপিকটা আসতেছে সেটি হলো রদ। আচ্ছা দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। না তোমরা এখন পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করোনি? আচ্ছা এবার আমরা সামনে আগে। আচ্ছা রদ, রদ হলো বিদ্যুৎ আউল, আউলের বিপরীত। আমরা আউলে কি দেখেছি, তুমি যখন কোনো একটা মাসালা যখন তুমি নির্ধারণ করবা, যদি মাসালা থেকে যদি বেড়ে যায় সেটি হলো কি আউল, আর যখন মাসালা থেকে কমে যাবে সেটি রদ। একদম সহজ বিষয়, যেমন তুমি আগে যখন অঙ্কগুলো করলাম এখানে দেখো একদম প্রথমটা দিয়ে যাই, হ্যাঁ এই যে দেখো তোমার মাসালা ছিল 6 কিন্তু অঙ্ক করার সময় বেড়ে হয়ে গেছে 7, এটাকে বলা হয় আউল। মাসালা ছিল 6, অঙ্ক করার সময় বেড়ে হয়ে গেছে 8, এটাকে বলে আউল। আর রদ হলো তোমার সংখ্যাটা কমে যাবে, যেমন ধরো দেখাই যে ওখত, দুজন ওখত, তাহলে নিয়মটা কিরকম? ওখতের নিয়ম হলো ওখ যখন দুইজন থাকে তখন তারা পাবে কত, 3/2। তাহলে 3/2 মাসালা কত হয় সাধারণত? 3 হয়, কিন্তু মানুষ আছে কয়জন? 2 জন। তুমি এখানে দিতে পারতেছো কত, 2, মানুষ তো আর নাই, তখন তুমি কি করবা, 2 আসছে, এটা তোমার রদ, রদ হলো 2, শেষ। মাসালা 3 থেকে কমে 2 এ চলে আসছে, এটাকে বলা হয় রদ। রদ বিষয়টা মূলত কি, রদ বিষয়টা হচ্ছে যখন নির্ধারিত অংশগুলো দিয়ে দেওয়ার পরেও সম্পদ যখন রয়ে যাবে, যেমন এখানে নির্ধারিত অংশ ছিল 2, 2 দিয়ে দেওয়ার পরে সম্পদ আরো 1 কিন্তু এখানে রয়ে গেছে, দেখো 3 থেকে 2 বাদ গেলে কত হয়, 1, 1 রয়ে গেছে, একটা কি করবে, এই সম্পদ অবশিষ্ট সম্পদ আবার দিয়ে দেওয়া হয়। এখন বারবার তরঙ্ক করতে পারবো না, এজন্য প্রথমবারেই জাস্ট দিয়ে দেওয়া যে রদ হয়ে মাসালা 3 এর জায়গায় 2, ঠিক আছে, এটাকে বলা হয় রদ। এখন মাল্লা ইয়ারুদ্দা আলাই, তবে দ্বিতীয়বার যখন সম্পদ দিবা তখন জাউজ কিংবা জাউজা দ্বিতীয়বার সম্পদ পাবে না, তারা প্রথমবার যেটুকু পাইছে সেটুকুই থাকবে, তারা সম্পদ পাবে না। এই জাউজ জাউজা ছাড়া অন্য যত যারা আছে ওয়াল বাওয়াকি, এরা হচ্ছে মাইয়ারুদ্দা আলাই, তারা রদের অংশ পাবে। রদের মধ্যে 4টা মাসালা আছে, তোমাদেরকে আগে বলবো যে অত মাসালার মধ্যে আমি কখনো যাই নাই, হ্যাঁ তবে অনেক সময় এটা জানানো জরুরি হয়, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি অঙ্ক করতে পারতেছি না এটা না জেনে, ঠিক আছে। তুমি তোমার মতো অঙ্ক করবা, তুমি তোমার মতো অঙ্ক করবা, যেটা আমি আগেও বলছি আউলের ক্ষেত্রে তুমি তোমার মতো অঙ্ক করবা, সবার গুলো ঠিকঠাক মতো দিবা, সবার সিহামুল মুকদ্দারা একদম ঠিকভাবে দিবা, তুমি ঠিকভাবে অঙ্কগুলো করবা, করার পরে যদি তুমি দেখো মাসালা থেকে বেড়ে গেছে তাহলে আউল, মাসালা থেকে কমে গেছে তাহলে রদ, অত টেনশনে তোমার যাওয়ার দরকার নেই। যেমন আমি এটা করে দিলাম, এখানে কিন্তু একটা মূলনীতি আছে, আমি কিন্তু মূলনীতিতে যাওয়া ছাড়াই তোমাদেরকে করে দিলাম, ঠিক আছে। আর এখানে একটা মূলনীতি আছে, আমি মূলনীতিতে না গিয়ে তোমাদেরকে দেখো অঙ্কটা করে দিব, মূলনীতির মধ্যে না গিয়ে তোমাদেরকে অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো বিন্ত আছে, বিন্তুল এবিন আছে, আর উম আছে, ঠিক আছে। এটা যখন থাকবে তখন দেখো যে বিন্ত কত পাবে, বিন্ত পাবে হচ্ছে নিসফ, হ্যাঁ। বিন্তুল ইবিন কত পাবে, বিন্তুল ইবিন পাবে হচ্ছে সুদুস 6/1, আর উম কত পাবে, উম পাবে হচ্ছে সুদুস 6/1। তাহলে দেখো এই যে 6, 6, 2, কি বলছিলাম একটু আগে, 6, 6, 2 থাকলে যে উপরের স্তরে, দেখো তো উপরের স্তরে 2 আছে আর নিচের স্তরে 6 আছে, তাহলে কি বলছিলাম যে উপরের স্তরে সর্বোচ্চ, উপরের স্তরে সর্বোচ্চ এখানে 2, এই সর্বোচ্চকে দিয়ে নিচের 3-এর সাথে গুণ করতে হবে, তাহলে 3 দ্বিগুণ কত, 6। এবার দেখো তো এখানে লসাগু কত হয়, জান কত তো ভাই, 6 আর 2 লসাগু কত, 1 আর 3, 3 দ্বিগুণ 6, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে মাসালা হলো কত, 6, তাহলে 3 দ্বিগুণ 6, 6 একে 6, 6 একে 6 কত হয় দেখো তো, 3 একে 4, সরি 3 একে 4 আর একে কত, 5, এটাকে রদ, রদ হয়ে এখানে কত হয়েছে, 5। আমার কোনো মূলনীতি দরকার হয়েছে,
কোনো মূলনীতি দরকার আমার হয় নাই। তো আমি মূলনীতি ছাড়া জাস্ট অঙ্ক আমি আমার মতো করে করছি, কম আসছে রত, বেশি হইলে আউল। মূলনীতির মধ্যে যাওয়ার শুধু শুধু মাথা নষ্ট করার দরকার নেই, কারণ তোমাদের পরীক্ষার বাকি আছে আর কয়দিন। যখন তুমি বিস্তারিত ফারায় আসবে তখন তোমার অবশ্যই দরকার আছে, যখন তুমি ফারায় একদম বিস্তারিত শিখবে তখন তোমার দরকার আছে। কিন্তু আপাতত তোমার লক্ষ্যটা কি, তুমি আলিম পরীক্ষাটা উতরায় যাওয়া আগে, এরপরে তুমি বিস্তারিত শিখবে, সমস্যা নাই। কারণ পরীক্ষা আজকে শুক্রবার, তোমাদের পরশু দিন পরীক্ষা শুরু, এই থেকে রবিবার থেকে পরীক্ষা শুরু, যার কারণে তোমাদেরকে আমি এখন বিস্তারিত না গিয়ে শর্টকাটটা তোমাদেরকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, বিন্ত আর উম যখন একসাথে আছে, হিসাব করো তো, বিন্ত আর উম, ঠিক আছে, কি হয়? বিন্ত পাবে হচ্ছে নিসফ, উম পাবে কত? 6/1। তাহলে 2 আর 6-এর মধ্যে মাসালা কত? 6। তাহলে বিন্ত পাবে হচ্ছে 3×6, মা পাবে 6×1=6, তাহলে কত হয়? 4। রদ, রদ হচ্ছে 4, শেষ। মাসালা থেকে কম আসছে রদ, আর কোনো মূলনীতির মধ্যে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা এরপরে আসি, এখানে দেখো, আমরা একটু আগে কি বলছিলাম আলোচনা শুরুতে, জাউজ এবং জাউজা এরা দুই পক্ষ, এই দুই পক্ষ কি রদ হয় না, এরা সম্পদ প্রথমবারই পায়, তারা দ্বিতীয়বার সম্পদ পায় না, ঠিক আছে। এই যে আমরা আলোচনা শুরুতে বলে নিছি, কই এই যে মাল্লা ইয়ারুদ্দা আলাইহি, যারা কখনো রদ পায় না, হ্যাঁ, যাদের উপর রদ হয় না, যাদের যারা কখনো দ্বিতীয়বার সম্পদ পায় না, তারা কারা কারা? জাউজ এবং জাউজা, স্বামী এবং স্ত্রী। তাহলে এখানে দেখো, স্বামী আছে, স্বামী কিন্তু রদ, রদের অংশ কিন্তু স্বামী পাবে না। তাহলে আমাদের নিয়মটা কিরকম? এই এই জায়গায় অঙ্ক করার নিয়ম হচ্ছে, প্রথমত স্বামী কত? 4/1, ঠিক আছে। আর দুই, বিন্ত কত? বিন্ত হচ্ছে 3/2। তাহলে স্বামীকে প্রথমে 4 মাসালা, 4, স্বামীকে প্রথমে 1 দিয়ে দিবা। 1 দেওয়ার পরে এবার বাকি আছে কত? 3। এবার তুমি এই 3টা এখানে ধরবা, ঠিক আছে। 3 তুমি এখানে ধরার পরে এবার দেখো, তোমার এখানে মাসালা আসবে 3। এবার তুমি এটাকে 2 দিয়ে গুণ করবে, কারণ মানুষ কয়জন? মানুষ হচ্ছে 2 জন। তাহলে তুমি 2 দিয়ে গুণ করলে 4×2=8, হ্যাঁ, এটাকে তুমি 2 দিয়ে গুণ করবা, এটাকে তুমি 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে। 2×1=2, আর 3×2=6। এবার দেখো তো কত হয়, মাবলক, মাবলক হচ্ছে 8, ঠিক আছে, এভাবে হবে অঙ্কটা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে জাউজকে দিয়ে দিলাম, জাউজকে দিয়ে এরপর দুই বিন্তের মধ্যে আমরা ভাগ করে দিস, ঠিক আছে। এই যে 2, 3, 3। আচ্ছা, তোমাদের কেউ কোনো প্রশ্ন আছে কিনা দেখি, এটি একটু মানে রক্ত একটু বুঝার বিষয়। হ্যাঁ, একজন জিজ্ঞেস করলো যে রদ চেনার উপায়টা বলে দিতে বললো। আচ্ছা, চেনার উপায় হচ্ছে যে এই মূলনীতিগুলো যদি তুমি দেখো তাহলে তুমি বুঝবে এখানে রদ হয়েছে। হ্যাঁ, এই মূলনীতিগুলো মাইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকিন ওয়াহিদ, হ্যাঁ, যখন এক ফারিক থেকে আসবে না, মাইয়ারুদ্দা আলাইহি কারা? মাইয়ারুদ্দা আলাইহি হচ্ছে জাউজ এবং জাউজ ছাড়া অন্য যারা আছে তারা সবাই হচ্ছে মাইয়ারুদ্দা আলাইহি। এই মাইয়ারুদ্দা আলাইহি যখন এক ফারিক থেকে আসবে, হ্যাঁ, আদামি ওজুদি মাল্লায়ুদে, তখন আবার সাথে আবার এখানে কিন্তু মাল্লায়ুদে আলে থাকতে পারবে না, জাউজ জাউজার ছাড়া অন্য যারা আছে তারা যদি এক স্তর থেকে হয় তাহলে এখানে রদ হবে, ঠিক আছে। এইভাবে করে রদ চিনা যায়। এই জন্য আমি বললাম যে তোমাদের যেহেতু এখন সময় কম, তোমাদের অত ডিটেলস যাওয়ার দরকার নাই, জাস্ট তোমরা ঠিকভাবে অঙ্কটা করো, তোমরা প্রথমে ঠিকভাবে অঙ্কটা করে নাও, সবাইকে সবার যে অংশগুলো আছে সিহাম মুকদ্দারা আছে সেগুলো আগে দিয়ে নাও। দেওয়ার পরে সবার সিহামে মুকদ্দারা দেওয়ার পরে তোমার যদি দেখো যে মাসালা থেকে বেশি হচ্ছে তাহলে আউট, মাসালা থেকে কম হচ্ছে তাহলে রদ, শেষ। তো এখানে তো অত কঠিন করার কিছু নাই যে ঠিক আছে এই চেনার উপায় লাগবে, 4টা মাসালা আছে, এইগুলো মনে রাখতে হবে, এই সেই। হ্যাঁ, আমি তো শুরুতেই বলে নিলাম, একটু আগে বললাম যে যদি তুমি ফারায় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাও তখন তোমার এগুলো লাগবে। আপাতত তুমি জাস্ট কিভাবে শর্ট টেকনিকে তুমি এটাকে মানে উতরে যেতে পারো সেটা তোমার হচ্ছে আপাতত চিন্তা করার বিষয়, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা করলাম, এবার আমার সামনে আসি। হ্যাঁ, এখানে হলো, এখানে কি ছিল, এখানে হচ্ছে জাউজা, বিন্ত আর উম, জাউজা বিন্ত আর উম যদি থাকে তাহলে আমরা কি করব,
আমরা জেনেছি জাউজ জাউজা রব পায় না, তাহলে যেহেতু বিন্ত আছে জাউজা আগে 8 ভাগের 1 পেয়ে যাবে, ঠিক আছে? জাউজা আগে মাসালা 8 হয়ে জাউজাকে 1 পেয়ে যাবে। জাউজাকে 1 দেওয়ার পরে, জাউজাকে 1 দেওয়ার পরে ধরো এখানে বিন্ত পাবে হচ্ছে নিস, উম পাবে হচ্ছে 6 ভাগের 1। জাউজাকে 1 দেওয়ার পরে বাকি 7 কি করবা? আগে দুজনকে 7 দিয়ে দিবা, আগে দুজনকে 7 দিয়ে দিবা। এইবার তুমি কি করবা, বিন্ত আর উমের অঙ্কটা তুমি এখানে একটু রাফ করবে অন্য জায়গায়, যেমন এই যে বিন্ত আর উম, এদের যদি করো তাহলে কি হয় দেখো তো, বিন্ত আর উম করলে বিন্ত আর উমের, বিন্তের 2 ভাগের 1, উমের 6 ভাগের 1, মাসালা হচ্ছে কত? মাসালা হচ্ছে 6, তাহলে 3 দ্বিগুণা 6, 6 × 1 = 6, তাহলে এটা রদ হয়ে কত হলো? রদ হয়ে হচ্ছে 4। তুমি এখানে করলা রাফ, রাফ করার পরে তুমি এখানে রদের 4 দিলা, ঠিক আছে? এই দুজনের মধ্যে মাসালাটা তো হবে 4। এইবার তুমি এই 4-কে এখানে গুণ করবা, এখানে গুণ করবা, এখানে গুণ করবা, তাহলে কি হবে? তাহলে তোমার চারাটা কত হয়? 32। 32 হলে পরে 4 × 1 = 4, 4 × 7 = 28। এই 28 তুমি ভাগ করে দাও, 28-এর অর্ধেক কত হয়? সরি, 28-এর অর্ধেক না, তুমি এখানে এই 28-কে ভাগ করে দেবে দুজনের মধ্যে। তুমি এরকম করলে তোমার মা পাবে হচ্ছে 7, এই যে 7 পাবে মা, আর মেয়ে পাবে হচ্ছে কত? বাকি 21 পাবে মেয়ে, ঠিক আছে? আর এখানে পাবে হচ্ছে 4। তাহলে দেখো 21-এর সাথে 28, 28-এর 4-এ কত আর মাবল? 32, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। ষোলো কি হিসেবে বললো? আবদুল্লাহ জিহাদ, তোমাকে আমি রিকোয়েস্ট করব, তুমি জুম লিংক দেওয়া আছে, তুমি আমার সাথে জুমে যুক্ত হোক, তাহলে তুমি আমাকে সরাসরি প্রশ্নগুলো করতে পারবা। হ্যাঁ আবদুল্লাহ জিহাদ, তুমি জুমে লিংক দেওয়া আছে, তুমি এখানে এসে আমাকে মুখে বলো যে কি কি হবে কি, কারণ তুমি এখানে 32 বললা এবং 16 বললা। হ্যাঁ তাহলে বুঝতে পারবো, জুম লিংক সম্ভবত দেওয়া হয় নাই। হ্যাঁ দেওয়া হয়েছে, দেখো সাকিব সারিয়া ভাইয়ের যে কমেন্টটা আছে এখানে জুম লিংক দেওয়া আছে, এর মাধ্যমে জুমে যুক্ত হোক, জুমে যুক্ত হলে তাহলে আমি তোমাকে মানে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আমি আগেই বুঝতে পেরেছি, কারণ ও সরি, হ্যাঁ তুমি বললা মেয়ে বেশি পাবে, আসলে এটা আমার আমার এটা ভুল হয়েছে, আমি উপরটা নিচে লিখেছি, নিচেটা উপরে লিখেছি, সরি। হ্যাঁ মেয়ে পাবে হচ্ছে 21, মা পাবে 7, আমি কিন্তু বলার সময় ঠিকই বলেছি, লিখতে গিয়ে ভুল লিখেছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আব্দুল্লাহ জিহাদ কি জুমিল যুক্ত হয়েছে আমার সাথে? না এখনো যুক্ত হয়নি। আচ্ছা আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আচ্ছা এটুকু রেখে দিই, এটুকু মুছে ফেলি। আচ্ছা এটা সমস্যা, যার কারণে আবদুল্লাহ জিহাদ যুক্ত হতে পারছে না। আচ্ছা এখন ঠিক আছে, হ্যাঁ সে বুঝতে পেরেছি বিষয়টা। আমি আরেকবার একটু বলি যে জাউজাকে আমরা প্রথমে 8 ভাগের 1 দিয়ে দিব, 1 দেওয়ার পরে বাকি যে 7 আছে এই 7 আমরা এখানে কি করব, আলাদা করে রাখবো, ঠিক আছে? আলাদা করে রাখার পর উম আর বিন্তেরটা আমরা এখানে কি করব, আমরা এখানে রাফ করে নিব। রাফ করার পরে আমরা দেখবো যে এখানে কি রব ছিল 4, এই 4 পরে আমরা এখানে 8-এর সাথে গুণ করব, 1-এর সাথে গুণ করব, 7-এর সাথে গুণ করব। করার পরে 4 × 1 = 4 এবং 4 × 7 কত হয়? 4 × 7 = 28। এই 28-এর পরে তখন আমরা এই 4 ভাগ যে হয়েছে, এই 4 ভাগের মধ্যে মা পাবে 7 আর বিন্দ পাবে 21, আর এখানে 4 × 1 = 4, ঠিক আছে? এরপরে আল মাবলক দিয়ে কত? 4 × 32। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এর মাধ্যমে
রব শেষ হয়েছে, রদের মাসালা কিন্তু আর নাই। রদের এই চারটাই মাসালা ছিল, আমি কোন মাসালার মধ্যে না গিয়ে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দিলাম, যেটা তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারো। আর সবচেয়ে শর্টকাট ওইটা বলে দিলাম যে মাসালা থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আউট, মাসালা থেকে কম হইলে রদ। ঠিক আছে, আচ্ছা, তবে শর্ত একটাই, তোমাকে কিন্তু ঠিকভাবে হওয়াল গুলো বসাইতে হবে। তুমি মনে করো আহওয়াল এখানে যাও জায়গায় তুমি আটের জায়গায় চার দিয়ে দিছো, 4 ভাগের 1, তাহলে তুমি যতই ঘুষা মাজা করো যত যা কিছু করো অঙ্ক হবে না, কারণ তুমি আহওয়ালেই ভুল করছো। তখন আবার স্যারের দোষ দিয়ে লাভ নেই, আমার মানে ইসুফ ভাইয়ের দোষ দিয়ে লাভ নেই যে উনি ভুল পড়াইছে, আমি ঠিক মতোই পড়াইছি ভাই, হ্যাঁ একটু শর্টকাটে পড়াইছি, কিন্তু তুমি তোমার অঙ্কতে ভুল করে ফেলছো। যেমন একটু আগে আমিও কিন্তু এখানে মুখে বললাম যে উম পাবে হচ্ছে 7, বিন্ত পাবে 21, এটা বলে আমি ভুলে উমের জায়গায় লিখে দিছি 21, বিন্তের জায়গায় 7। ঠিক আছে, এরকম ভুল করে ফেললে কিন্তু আর কিছু করার নাই, তোমাকে অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে, মনোযোগ দিয়ে অঙ্ক করতে হবে যে তুমি জায়গা মতো বসাচ্ছ কিনা। ঠিক আছে, তোমার জায়গা মতো বসাইতে হবে, জায়গা মতো বসায় এরপর তুমি অন্য কিছু করবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাদের আরেকটা মনে তোমাদের প্রশ্ন জাগতে পারে, সেটি হলো যে 21 কিভাবে হলো আর এখানে 7 কিভাবে হলো। এটি আমরা একটু রাফ করলাম, আবার করি রাফটা, মনে করো এই যে রাফ করলাম, এই যে বিন্ত আর ওম, আমার রাফের মধ্যে কি আসছিল, যে রাফের মধ্যে আসছিল যে এই মাসালাটা হলো কি, এই মাসালাটা রদের মাসালা, তাহলে রদ হয়ে মাসালা ছিল 4, তাহলে বিন পাইছে কত, 3, মা পাইছে 1, তাহলে এখানে ছিল কত, 7, তাহলে 7-এর 3 গুণ পাবে বিন্ত, 7-এর 1 গুণ পাবে ওম। হ্যাঁ, এটা আমার আসলে বলে দেওয়া দরকার ছিল, আমি এখন মনে আসলো যে বলে দেওয়া দরকার। তাহলে যে 4-কে 7 দিয়ে গুণ করবা, গুণ করার পরে 28, এবার এই 28-কে 3 দিয়ে ভাগ করলে 28-এর 3 ভাগ পাবে মেয়ে, 28-এর 1 ভাগ পাবে মা। ঠিক আছে, তুমি একটু রাফ করে নিতে হবে তোমার, তুমি যদি অতটা, তুমি যদি অঙ্ক করতে করতে ওই লেভেলের এক্সপার্ট হয়ে যাও, তোমার যদি ওইটুকু দক্ষতা চলে আসে, তোমার রাফ করার দরকার নেই, তুমি মানে চোখ বন্ধ করে নিজে নিজে করে ফেলতে পারো, এটা হলে আরো ভালো। ঠিক আছে, কারণ তোমরা যখন দেখবা যে অঙ্ক যখন তোমরা আস্তে আস্তে করতে থাকবা, তখন কিন্তু তখন আর এই আহওয়াল গুলা লিখতে হবে না। যেমন তোমাকে আমি তোমাদেরকে দেখাই যে আমার একটা অঙ্ক, মানে আমি কিভাবে অঙ্ক গুলো করতে, আমি যে অঙ্ক করছি আমি কিন্তু এখানে কোনো আহওয়াল লিখি নাই, সবার না লিখে আমি জাস্ট অঙ্কটা করে ফেলছি এবং শেষ অঙ্ক কিন্তু হয়েছে। ঠিক আছে, এভাবে মানে তোমরা যখন অঙ্ক করতে করতে তোমার যখন হাত চলে আসবে অঙ্কের মধ্যে, দক্ষতা চলে আসবে, তখন আর অত মানে বিস্তারিত করতে হবে না, শর্টকাটে করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এইবার আসো সামনে, রদের আলোচনা শেষ হয়েছে, দেখি এবার তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই রদের পরে আমরা এখন সরাসরি মুনাসাখায় ঢুকে যাবো। না আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে এবার আমরা মুনাসাখায় ঢুকে যাই। এখানে দেখি একটা অঙ্ক আছে, কি আছে, যে মাতাত ইমরাহ, একজন মহিলা মারা গেছে, তার আছে কে কে, জাউজ আছে, বিন্ত আছে, উম আছে, তাহলে মাতাত ইমরাতুন আন জাউজিন ওয়া বিন্তিন ওয়া উম্মিন। এবার আমরা এই অঙ্কটা করব, তাহলে দেখি ইমরাহ মারা গেছে, আছে কে কে, আছে হচ্ছে জাউজ, বিন্ত, উম। এবার আমরা অঙ্কটা করি, অঙ্কটা যদি করি আমরা, তাহলে দেখো জাউজ যেহেতু বিন্ত আছে, জাউজ কত, 4 ভাগের 1, বিন্ত নিস মা 6 ভাগের 1, তাহলে এখানে মাসালা কত হবে, আমরা শর্টকাটে আগাই, উপরের অংশ সবচেয়ে বড় 4, 4-কে 3 দিয়ে গুণ করো কত হয়, 3 চারা 12, এখানে মাসালা হবে কত, 12, ও না সরি দুঃখিত, মাসালা 12 না, আমরা প্রথমে এখানে জাউজকে দিতে হবে, যেহেতু জাউজ উম আর বিন্ত আছে, তাহলে আমরা প্রথমে জাউজকে দিব কত, মাসালা 4 ধরে প্রথমে জাউজকে দিব 1, 1 দেওয়ার পরে এইবার বাকি যে 3 আছে, এই 3টা আমরা, বাকি 3 আমরা এই যেখানে দিব দুইজনকে, দুইজনকে দেওয়ার পরে আমরা এখানে ওই যে আবার আগের মতো একটা রাফ করে নিব, বিন্ত আর ওম। ঠিক আছে, রাফ করে এরপর, রাফ করলে কি হয়, 2 ভাগের 1, 6 ভাগের 1 করলাম, মশলা কত, মশলা হচ্ছে 6, তাহলে
তিন দুগুণ ছয়, ছয় একে ছয়, তাহলে এখানে রদ চার। রদ যেহেতু চার ছিল এখানে রাফের মধ্যে, এখানে যে চার লিখবে, চার লেখার পরে এবার এই যে চারের সাথে চার গুণ, একের সাথে চার গুণ, তিনের সাথে চার গুণ, ঠিক আছে? এবার দেখো কত হয়, চার চারা ১৬, চার একে চার, তিন চারা ১২, এটু পর্যন্ত আসলাম। এইবার দেখো বিন থেকে কত দিব, উমকে করে দিব, সে তো চার পাবেই। এইবার বিন পাবে তিন ভাগ, তাহলে ১২-র তিন ভাগ পাবে কে, বিন। তাহলে ১২-র তিন ভাগ কত, ৯, আর বাকি তিন পাবে হচ্ছে মা, ঠিক আছে? আচ্ছা, রদের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা বিষয় একটু বলে দিই, যে রদ চিহ্নের উপায়ের ক্ষেত্রে একটা জায়গায় গিয়ে সমস্যা হইতে পারে, যেমন এরকম ক্ষেত্রে। এই জন্য একটা জিনিস মনে রাখবা, যদি উমের সাথে যদি আব না থাকে কিংবা ইবিন না থাকে, অর্থাৎ যদি কোনো ছেলে না থাকে, উমের সাথে যদি জাউদ ছাড়া অন্য কোনো ছেলে না থাকে, তাহলে এখানে রদ হওয়ার একটা সম্ভাবনা আছে, তখন এটা খেয়াল রাখবা, ঠিক আছে? যেমন এখানে রদ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শেষে এসে আলমাবলা, ও না আলমাবলা, আমার তো অঙ্ক এখনো শেষই হয় না, অঙ্ক এখনো শেষ হয় না। এবার আসো, এবার কি বললো, যে আমরা সবাইকে সিহাম মুকদ্দারা দিলাম, এবার বললো কি, সুম্মা মাতিল উম, অতঃপর ওই উম মারা গেছে, আন ইবনিন, হ্যাঁ, ও বিনতিন ও আখিন। তাহলে দেখি পরে আমরা নিচে যাই, পরের লাইনে যাওয়ার সময় এইভাবে করে আসবো। তাহলে উম মারা গেছে, কাকা কাকা রেখে মারা গেছে, উম মারা গেছে হচ্ছে ইবিন রেখে মারা গেছে, ইবিন বিন আর আহ। এবার আসো, ইবিন বিন আর আহের অঙ্কটা আমরা এখন করি। আমরা কি জানি ইবিন আর বিন কি হয়, ইবিন আর বিন হচ্ছে একসাথে আসাবা, আর যখন ইবিন আছে তখন আহ কি, ইবিন থাকলে আহ হচ্ছে মাহরুম, ইবিন থাকলে আহ কিছুই পাবে না। এবার আসো, এবার দেখো, এবার একটা সমস্যা হয়ে গেল না, যে এখানে কোনো জায়গায় কোনো সিহাম মুকদ্দারা নাই, তাহলে আমাদের মাসালা কত হবে? আমরা আগেই বলেছি লিখ দেখার মুতাহাদ্দিন, এক ছেলে মানে এখানে দুই, মেয়ে মানে এক, তার মানে এখানে কত মাসালা হবে, তিন, কারণ এখানে মাথা কয়টা, তিনটা, ইবিনের দুই মাথা, বিনতের এক মাথা, তাহলে এই তিন তারা দুজনই পাবে। দুজন পাওয়ার পরে কি হবে দেখো, দুজন পাওয়ার পরে সে তো মাহরুম কিছুই পাবে না, আর এই দুইজন ইবিন পাবে দুই, বিন পাবে এক। এবার এখানে কি করতে হবে, এই লাইনে আসার সময় যে মারা গেছিল, কে মারা গেছিল, উম মারা গেছিল, এই যে উম লিখতে হবে, উম লিখে উমের অংশ কত ছিল, উমের অংশ ছিল তিন। এইবার এসে এই জায়গায় তোমাদের তামাশুল তাদাখুল তাবাই উগুলা লাগবে। এখন তোমার তো ওগুলো কিচ্ছু মানে তুমি তো ওগুলো পড়ো নাই, কারণ আমি পড়াই নাই, কি করবা, উপরে তিন আছে নিচে তিন আছে, তিন তিনে কাটাকাটি করো, তিনে তিনে কাটাকাটি করলে কত হয় এক, এই যে দুইটা সেম সংখ্যা কাটাকাটি করলে এক হয়, এটাকে বলে তামাশুল। এবার কি করতে হবে, এক উপরেও এক নিচেও এক, কাটাকাটি যেহেতু করছো, দেখো তিন ভাগ তিন, কাটাকাটি করলে কি হয়, উপরের এক আছে নিচেও এক আছে, তাহলে এই যে উপরের এক নিচের এক। এবার উপরে সবগুলো সংখ্যাকে এক দিয়ে গুণ দিতে হবে, নিচে সবগুলো সংখ্যাকে এক দিয়ে গুণ দিতে হবে, কিভাবে, এই যে এক দিয়ে গুণ দাও, গুণ দিলে তো বারবার কমবে না, এটাই থাকবে, আবার উপরের সংখ্যাগুলোকে এক দিয়ে গুণ দাও, দেখো তো কি হবে, প্রসঙ্গ এক দিয়ে গুণ দিলে, উপরের সংখ্যাগুলোকে এক দিয়ে গুণ দিলে কি হয়, এই যে তিন, মা তো তিন, এটা তিনের সাথে গুণ হবে না, কেন, মা অলরেডি মারা গেছে, সে মাইয়েত, মৃত। এবার নয় একে নয়, চার একে চার, ১৬ একে ১৬, দেখো তো কত হয়, চার আর নয় ১৩, ১৩ আর দুই ১৫, ১৫ একে আল মাবলা ১৬, হয়েছে, অঙ্ক মিলছে। আরেকবার দেখাই, প্রথমে জাউজ বিন্ত উম, জাউজ বিন্ত উমের ক্ষেত্রে প্রথমে যেহেতু আমি বললাম যখনই দেখবা কোনো জায়গায় জাউজ আছে, অর্থাৎ মায়ের সাথে, যখনই দেখবা কোনো জায়গায় মায়ের সাথে কোনো ছেলে নাই, জাউজ ছাড়া অন্য কোনো ছেলে নাই, কিংবা জাউজ ছাড়া, জাউজ জাউজ ছাড়া অন্য কোনো ছেলে যখন থাকবে না, তখন এখানে রদ হওয়ার একটা সম্ভাবনা আছে। তখন তোমরা কি করবা, প্রথমে স্বামীকে তার অংশ দিয়ে দিবা, স্বামীকে চার দিয়ে দিলা, এই চারের এক পাইলো স্বামী, এরপর বাকি তিন তারা পেয়ে গেল। এই তিন পাওয়ার পরে এরপর এখানে রাফ করব, রাফ করার পরে দেখবো রদ ছিল চার, এই চারকে আমরা মাসালার সাথে গুণ করলাম, সবার অংশের সাথে গুণ করলাম, গুণ করার পরে চার আর ১২, এইবার ১২ থেকে কিভাবে আসলাম, ওইখানে বিনতের অংশ ছিল এই রদের চারের মধ্যে, চারের মধ্যে বিনতের তিন আর উমের হচ্ছে এক, তাহলে এই ১২ তিন দিয়ে ভাগ করলে, সরি ১২ তিন ভাগ ৯, আর ১২, হ্যাঁ সরি, ১২-র চার ভাগের তিন ভাগ হচ্ছে ৯, ১২-র চার ভাগের এক ভাগ হচ্ছে
12 তিন ভাগের তিন ভাগ হচ্ছে 9, আর বাকি এক ভাগ হচ্ছে 3। এবার 4 9 3 মোট আসতেছে কত? 16। এবার আমরা নিচে আসলাম, উম মারা গেছে উমের 3, উম রেখে গেছে বিন্ত, ইবিন আর আহ। ইবিন আছে আহ মাহরুম, বিন্ত আর ইবিন হচ্ছে আসবা। তারা তারা দুজন মিলে 3 পাইলো, 3 1 3, এই যে 3 3 তামাসুল হয়ে গেছে, কাটাকাটি হয়ে এক দিয়ে উপরে গুণাগুণ, এক দিয়ে নিচের গুণাগুণ করার পরে এই যে 4 9 2 1 মাবলাক 16। আশা করি বুঝতে পারছো। তারপর আমি আরো একটা অঙ্ক করাই, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। কারোর কোনো প্রশ্ন দেখতেছি না। আচ্ছা তাহলে আমি আরো অঙ্ক করাই। যেমন এখানে দেখো, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মাত ইমরা, ইমরা মারা গেছে, কাকে কাকে রেখে? আন জাউজিন ওয়া উখতাইনি ওয়া উম্মিন। হ্যাঁ, এরপর হচ্ছে সুম্মা মাতা জাউজ আন জাউজা ওয়া বিনতিন ওয়া ইবনিন। কত কিছু যাও দরকার তোমার, তোমাদের কথা বলো, তোমাদের কাজ হলো প্রথমে সুম্মা রাগ পর্যন্ত দেখা। সুম্মা রাগ পর্যন্ত অঙ্ক করবা কিভাবে? ইমরা মারা গেছে, মারা গেছে কাকে রেখে? মারা গেছে জাউজ। হ্যাঁ, এরপরে হচ্ছে ওখ তাইন, দুজন ওখ, ওখ ওখ উম। তুমি একটা কাজ তোমার সুবিধাতে করতে পারো, সেটা হচ্ছে তোমাদের পরের রেস্তোরাঁ কে মারা গেছে, পরের রেস্তোরাঁ জাউজ মারা গেছে, তো যে মারা গেছে তাকে তোমার একটা নাম দিতে পারো, যা আলিফ, বাকিদের নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যেহেতু সন্তান সন্ততি নাই, জাউজ কত? 2 ভাগের 1। উখতাইন কত? 3 ভাগের 2। উম কত? 6 ভাগের 1, ঠিক আছে? এবার আসো, মাসালা কত হয়? উপরের স্তরে সর্বোচ্চ 2, নিচের স্তরে সর্বোচ্চ, নিচের স্তরে 3, তাহলে 3 দুগুণ 6 হচ্ছে মাসালা। মাসালা 6 দিলে 3 দুগুণা 6, 6 1 6। হ্যাঁ, আর এখানে হচ্ছে কত? 2 দ্বিগুণা 4। এখানে কি হয়েছে দেখো তো, 4 3 7 আর 1 8, এটাকে আমরা বলবো কি? আউল। আমরা আগেই দেখছি মাসালা থেকে বেড়ে গেলে কি আউল, 6 থেকে বেড়ে 8 হয়েছে আউল, ঠিক আছে? 3 এখানে দিবা, 2 এখানে দিবা, 2 এখানে দিবা, 1, তাহলে কত হয়েছে? 3 2 5, 5 2 7, 6 থেকে 8। আচ্ছা এবার আসো, আমরা এটুকু পর্যন্ত আমাদের শেষ, এবার এখান থেকে শুরু করো, এটুকু শুরু করার সময় যেখানে দাগ দিবা, ঠিক আছে? সেখানে দাগ দিবা, তাহলে দেখো সুম্মা মাতা জাউজ, এই যে এই জাউজ মারা গেছে, এই যে 3 জার সে মারা গেছে, তাহলে লিখে দাও কে মারা গেছে? জাউজ মারা গেছে, তার নাম ছিল আলিফ, তার অংশ ছিল কত? তার অংশ ছিল 3। এটা আগে লিখে নিতে হবে, লিখে নেওয়ার পর এবার এখানে আসো, জাউজ মারা গেছে। হ্যাঁ, কাকে কাকে রেখে মারা গেছে? জাউজ মারা যাওয়ার সময় ছিল জাউজা, বিন্ত এবং ইবেন। তাহলে আসো আমরা এটা করি, মানুষের সময় বিন্ত এবং ইবেন ছিল, তাহলে পরের স্তরে দেখে না তো কে মারা গেছে, পরের স্তরে গিয়ে এটুকু উদাহরণ করবো, পরের স্তরে মারা গেছে ইবেন, তাই ইবেনকে আমরা একটা নাম দিয়ে দিই, বা ঠিক আছে? এবার আসো, এবার কি হয়, সন্তান সন্ততি আছে জাউজা 8-এর 1, আর এই দুজন মিলে কি আসবা, তাহলে মাসালা কত? যেহেতু এক সংখ্যায় আছে এটাই মাসালা 8। এবার আস, 8 1 8, ভাই বোন মিলে কত? 7। এইবার এখানে আমাদের একটা তাছাই করতে হবে, কেন? কারণ 7 তো আর দুজনের মধ্যে ভাগ করে দেওয়া যায় না, এই জন্য এখানে ইভেন মানে 2টা মাথা, বিন্ত মানে 1 মাথা, তাহলে কত এখানে আছে? 3 আছে। এই 3টাকে তোমার পরীক্ষার হাতে লিখবা না, এটা মনে মনে ধরবা, এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে 8কে গুণ করো, 8কে 3 দিয়ে গুণ করলে কত হয় তাছাই? 3 8 24, ঠিক আছে? এরপরে 3কে 1 দ্বিগুণ করলে কত হয়? 3 1 3, 3কে 7 দ্বিগুণ করলে কত হয়? 3 7 21, তাহলে হয়েছে 1 7 3 24। হ্যাঁ, এবার একটু নিচে আসো, নিচে আসলে পরে কি হবে? 3, এখানে বিন্দ পাবে 7, আর ভাই পাবে, ইবিন পাবে 14।
ঠিক আছে, এইবার আসো আমরা এখানে মিলাই। কি মিলাইতে হবে? এই যে আমরা এখন এই তিনকে এই 24-এর সাথে কি করব, ভাগ করব। দেখো 3 আর 24-এ কাটাকাটি করলে কি হবে, হয় 3 একে 3, 3 আটা 24। তাহলে নিচের সংখ্যাগুলো 1 দিয়ে গুণ, উপরের সংখ্যাগুলো কত, এই যে 8 দিয়ে গুণ। কেন 24 কে আমরা কাটলাম, 8 দিয়ে কাটলাম, তাই উপরের সংখ্যাগুলো 8 দিয়ে গুণ। তাহলে দেখো আমরা এখানে মিলাই, এখানে মিলাই আমরা। হ্যাঁ, আগের স্তরে কে মারা গেছিল, জাউজ। এই কাজটা প্রথমে করে নিবা যে কে মারা গেছিল, এই যে জাউজ মারা গেছিল 3, এই 3 কে তাকে আগে মাইয়ে দেখাই দিবা, আনলে পরে তোমার অঙ্ক এলোমেলো হয়ে যাবে। কারণ দ্বিতীয়বার যদি তুমি তুমি যদি এখানে 8 দিয়ে গুণ করো, তখন দেখবে তোমার অঙ্ক মিলতেছে না, তাই যে মারা গেছে তাকে আগে মাইয়ে দেখাই নিবা। দেখাই নি, এবার তুমি এখানে যেহেতু 1 দিয়ে গুণ, একবার গুণ করছে আর গুণ করার দরকার নাই, এবার 8 দিয়ে গুণ করো। 8 একে 8, 8 দ্বিগুণ 16, 8 দ্বিগুণ 16। এইবার আবার 8 কে 2 দ্বিগুণ করো, 8 কে 8 দ্বিগুণ করো, 8 আটা কত, 8 আটা 64। ঠিক আছে, এবার দেখো তো এখানে 64 আসছে কিনা, এখানে ক্যালকুলেটার তোমাদের দেখাইতে পারলে ভালো হয়, এখানে কোনো ক্যালকুলেটার দেখার সুযোগ আছে কিনা। ক্যালকুলেটার দেখে তোমাদেরকে আমাদের কত কত ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা একটু নিজের সামনে ক্যালকুলেটার ইউজ করে নাও, আমি আমার এখান থেকে ক্যালকুলেটার বের করতেছি। তাহলে আছে হচ্ছে 16 যোগ 16 যোগ 8 যোগ 3 যোগ 7 যোগ কত 14, 64 আসছে। তোমরা তোমাদের সাথে আশেপাশে ক্যালকুলেটার থাকলে একটু মিলাই নিও, যেখানে যোগ করলে যোগফল 64 আসবে, এটা কনফার্ম। ঠিক আছে, এখন এরপরে দেখো, এরপরে যে আমরা যাই, তাহলে এখানে এই স্থানে কি মারা গেছে, ইবির মারা গেছে। আচ্ছা এখানে তো জায়গা হচ্ছে না, পরে পেতে যাই। আচ্ছা আমরা পরে পেতে যাচ্ছি, পরে পেতে দেখো সুমা মাটিতে ইবিন, পরে ইবিন মারা গেছে, এই যে ইবিন মারা গেছে, ইবিনের নাম ছিল হচ্ছে বা। এই যে আমরা ইবিনের নাম কিনা ছিলাম, বারা ছিল, ইবিনের অংশ ছিল কত, 14। লিখে নাও ইবিনের অংশ হচ্ছে 14। ঠিক আছে, তাহলে আমরা পরে যাই, যে ইবিন মারা যাওয়ার সময় কাকে কাকে হয়ে গেছে, সুম্মা মাতাল ইবিন, সুম্মা মাতাল ইবিন, ইবিন মারা গেছে আন জাউজা বিনতাইন উখত। তাহলে আসো, জাউজা বিনত বিনত উখত, অঙ্কটা করো এবার। তাহলে আমরা কিভাবে করবো অঙ্কটা, জাউজা যেহেতু বিন্ত আছে, 8 ভাগের 1, 2 বিন্ত পাবে, 3 ভাগে 2। উখত কি পাবে মনে আছে, কারণ আমরা যখন আহওয়াল পড়ছিলাম তখন একটা হাদিস পড়ছিলাম, ইজাউল আহওয়াজ মাল বানাতে আসবা, বিন্তের সাথে যখন উখত আসবে তখন সে আসবা হয়ে যাবে। তাহলে এবার আসো, মাসালা কত, উপরের স্তরে সর্বোচ্চ 8, নিচের স্তরে 3, গুণ দাও 3 8 কত 24। আচ্ছা এখানে তো মাসালা তো আমরা জায়গায় লিখবো না, যেহেতু আমরা অঙ্ক মিলাই করতেছি, মাসালা আসবে এখানে কত, এই যে মাসালা এখানে আসবে 24। এখানে কিন্তু আগের, এটা হচ্ছে আগের অঙ্কের সাথে মিলাই দিলাম, এই যে কই, এই যে এখান থেকে নেমে, হ্যাঁ সরি বিষয়টা এখান থেকে নেমে এরপরে এখানে হবে, এই যে জাউজা জাউজা বিনতাইন। হ্যাঁ এখানে যে জায়গা নাই, তো আমরা এই যে এই অংশটা যেখানে করতেছি, ঠিক আছে, জাউজা বিনত বিনত। ও এবার 24 হবে, 3 আটা 24, হ্যাঁ পুরো 3 8 24, 8 দ্বিগুণ কত 16। এরপরে হলো উখত কি আসবা, তাহলে দেখো 16 আর 3 কত 19, বাকি 5 উখত পেয়ে যাবে। এবার দাও ওদের অংশগুলো সিহাম মুকদ্দারা গুলো দিয়ে দাও, 3 8 8, এখানে কত 5। ঠিক আছে, এইবার আসো আমরা এখানে কি করবো, যে 14 আর 24, 14 আর 24 কিভাবে কাটাকাটি করবো, 7 দ্বিগুণ 14, 12 দ্বিগুণ 24। ঠিক আছে, এইবার নিচে সংখ্যা সবগুলোকে 7 দিয়ে গুণ করতে হবে, আসো গুণ করি আমরা 7 দিয়ে। তাহলে 3 7 21, হ্যাঁ 7 আটা 56,
হ্যাঁ, সাতাটা 56, 5 7 কত? 35। তাহলে নিচে আসলো কি কি? 35, 56, 56, 21। আর এখানে 12 দিয়ে উপরে গুলা গুণ, আসো আগের 20টায়। 12 দিয়ে উপরে গুলা গুণ, কে মারা গেছিল? ইবিন মারা গেছিল, তাই ইবিন কি? 24। ইবিন হচ্ছে মাইয়েত, ঠিক আছে। ইবিন কত? ইবিন হচ্ছে মাইয়েত। হ্যাঁ, বাকিগুলো মিলাও। ইবিন মাইয়েত, আবার ওইখানেও জাউজ ছিল মাইয়েত, ঠিক আছে, তাই এরা কোনো অংশ পাবে না। এবার আসো, কত দিয়ে গুণ করবো আমরা? 12 দিয়ে গুণ করবো। গুণ দাও 12 দিয়ে। 12 দিয়ে এখন গুণ করতে হবে কাকে? সবার আগে 7কে। 7 12 কত? 7 12 হচ্ছে 84 সম্ভবত। 12 গুণ 7, 7 12 কত? 84। 3 12 36, 8 12 96, 12 গুণ 16 192, 192। হ্যাঁ, আর উপরে কত? 64 গুণ 12, 768। তাহলে আমাদের ছিল কত এখানে? আসলে সব মিলাই 768। এবার আমাদের হিসেব করতে হবে সব মিলাই কি 768 আছে কিনা। তাহলে আসো আমরা ক্যালকুলেটারে করি। হ্যাঁ, কত হয়? একটা কাজ করতে পারি আমি, দাঁড়াও। আমি ছবি তুলে রাখলাম আমার ফোনে। এবার আসো আমরা এখান থেকে ক্যালকুলেটারে দেখি, এই যে ক্যালকুলেটার, ক্যালকুলেটারে আমরা দেখি যে ওখানে অংশ কত ছিল। 192 যোগ 192 যোগ 96 যোগ 36 যোগ 84 যোগ 21 যোগ 56 যোগ 56 যোগ 35 কত? 768। দেখো তো কত আসছে এখানে, নটা কত ছিল আমাদের মামলা করতেছিল এখানে? 768। নিজে যে ক্যালকুলেটারে মিলিয়ে নিও, এবার 768 চলে আসছে। তাহলে আমাদের কি অঙ্ক হয়ে গেছে? এই যে আর মামলা, তোমাদের অঙ্কটা এক পৃষ্ঠায় দেখাতে পারলে বেশি ভালো হতো, কিন্তু জায়গা কম হওয়ার কারণে 768, ঠিক আছে, এটাই অঙ্ক। আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই। তারপর আমি দেখি কেউ কোনো প্রশ্ন করেছো কিনা। তোমাদের কেউ কোনো প্রশ্ন করেনি? আর আচ্ছা, আমার মনে হয় আমি তোমাদেরকে মনে হচ্ছে বুঝিয়ে দিতে পেরেছি। তারপর আমি আর একটা অঙ্ক করি, আমার কাছে আরো অনেকগুলো অঙ্ক আছে, আমি অনেকগুলো অঙ্ক এখানে রেখেছি। হ্যাঁ, আমি চেয়েছিলাম তোমাদের কেউ যদি আমাকে অঙ্ক দেয়, কারো কোনো সমস্যা সেগুলো আমি সমাধান করে দিব, কিন্তু তোমাদের কেউ এখনো কোনো অঙ্ক দাও না আমাকে এখন পর্যন্ত। হ্যাঁ, আমি তা আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো সমাধান করতেছি, কারণ তোমরা না দিলে আমি কি সমাধান করবো, ঠিক আছে? তোমাদের দিতে হবে আমাকে, যে এটা সমাধান করে দেন, দেখি পারেন কিনা। ওপেন চ্যালেঞ্জ তোমাদের জন্য, আমাকে আমায় করতে পারো যে ঠিক আছে এই অঙ্কটা করে দেখান, আমি পেয়েছি। আচ্ছা যাই হোক, এবার আসো এখানে, এই অঙ্কটাই আমি চাচ্ছি আজকে অঙ্ক দিয়ে শেষ করতে। হ্যাঁ, তারপরে তোমরা যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, এই ক্লাসে মুঠে জানাও। আচ্ছা, অথবা তো তোমরা যদি কোনো অঙ্ক না পারো, তোমরা কমেন্টের মাধ্যমে সে অঙ্কটা এটা দিতে পারো যে ঠিক আছে অঙ্কটা আমি পারতেছি না কমেন্টে, তাহলে ইনশাল্লাহ আমি অঙ্কটা সমাধান করে ওখানে এরকম কমেন্ট বক্সে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার আসো, এই অঙ্কটা আসছে শেষ অঙ্ক। ইমরো মারা গেছে, কাকে কাকে রেখে মারা গেছে? ইমরো মারা গেছে হচ্ছে আন জাউজিন ও উহতিন ও উম্মিন। তাহলে ইমরো মারা গেছে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, পরে শুরু না না ঠিক আছে, জাউজ উহত এরপর ওম, আসো এবার। হ্যাঁ,
জাওজ পাবে হচ্ছে 2 ভাগের 1, উখ পাবে হচ্ছে 2 ভাগের 1, উম পাবে 6 ভাগের 1, ঠিক আছে? 2 2 6, মাসালা কত হবে? মাসালা হবে 6। আচ্ছা, তাহলে 3 2 গুণা 6, 3 2 গুণা 6, 6 1 6, তাহলে কত হলো? 3 3 6, 1 1 7, এটাকে বলো কি? সরি, 6 1 6, ঠিক আছে? তো হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কত হবে তাহলে? এটা হচ্ছে আউল, আউল হয়ে 7, ঠিক আছে? আচ্ছা, এবার আসো। এখানে কোনো কিছু হবে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 7 হয়ে গেল। এবার আমরা পরের স্তরে যাই আসো। পরের স্তরে আসলাম, কি হইলো পরে? সুম্মা মাতা জাউজ, পরে জাউজ মারা গেল, ঠিক আছে? জাউজ মারা গেছে, তার 3 ছিল যে জাউজ, তার কত ছিল? 3। তাহলে কাকাকে মারা গেছে? আল জাউজা, এরপরে কি? জাউজা বিন্ত আখ, বিন্ত আখ, ঠিক আছে? তাহলে জাউজা পাবে কত? 8 ভাগের 1, যেহেতু বিন্ত আছে, বিন পাবে 2 ভাগের 1, আর আখ কি? আখ হচ্ছে আসবা, ঠিক আছে? এবার আসো, 8 8 2 এর মাসালা কত? 8 2 এর মাসালা হচ্ছে 8। তাহলে 8 1 8, 4 2 গুণা 8, 4 1 কত? 5, আর বাকি 3 পাবে আখ, 8, ঠিক আছে? এবার আসো, 3 আর 8, 3 আর 8, 3 দিকে 8 দিয়ে ভাগ করা যায়? যায় না, যেহেতু কাটাকাটি হচ্ছে না। তাহলে নিচের সংখ্যাকে 3 দিয়ে গুণ, 3 1 3, 3 4 12, 3 3 1 9, উপরে গুলোকে 8 দিয়ে গুণ। আসো গুণ করি 8 দিয়ে, আমরা উপরে গুলোকে কত হয়ে, উপরে গুলোকে 8 দিয়ে গুণ করে দেখি মিলাই। তো হয় দেখি, আচ্ছা, এখানে মারা গেছিল কে? জাউজ, আমরা আগে লিখে নিব, জাউজ জায়গায় মাইয়াত লিখে নিব, মারলে পরে আমাদের অঙ্ক এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, 8 1 8, 3 8 24, এবার 7 8 কত? তাসি হয়ে 56, ঠিক আছে? তাহলে দেখো এটুকু মধ্যে ঠিক আছে কিনা, 24+8+3+12+9, 56, ঠিক আছে? আশেপাশে ক্যালকুলেটার থাকলে মিলে নিতে পারবা, 56, ঠিক আছে? এবার আসো, এখানে থেকে করি, পরের স্তরে কে মারা গেছে? সুম্মা মাটিতে বিন্ত, এই যে এই বিন্ত মারা গেছে, তাহলে আমরা কি লিখবো? যে বিন্ত, বিন্ত তার অংশ কটা ছিল? 12, বিন্ত মারা গেছে, সে রেখে গেছে কাকে? কাকে? মাটিতে বিন্ত আন বিন্তিন, বিন্তের একটা বিন্ত আছে, হ্যাঁ, ওয়াজাউজিন, জাউজ, এরপরে কি? ও আমিন, এবং চাচা, ঠিক আছে? ঠিক আছে, এবার আসুন পড়ি আমরা অঙ্কটা। হ্যাঁ, তাহলে বিন্দ হচ্ছে 2 ভাগের 1, সন্তান আছে, জাউজ পাবে কত? 4 ভাগের 1, তাহলে আম কত? আম হচ্ছে আসবান, তাহলে 2 আর 4 এর মশলা কত? 2 আর 4 এর মশলা 4, তাহলে 2 2 গুণে 4, 4 1 4, 3, আর 1 আছে 1 কত? 1, তাহলে যে 2 1 1 2, 2 2 গুণা 4, তাহলে এটুকু পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। এবার আসো মিলাও, 4 আর 12, কাটাকাটি করো, 4 1 4, 3 4 12, তাহলে নিচের সংখ্যাগুলো কত দিয়ে গুণ হবে? নিচের সংখ্যাগুলো 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে, হ্যাঁ সরি, 3 2 গুণা 6, 3 1 3, 3 1 3, ঠিক আছে? এবার আসো উপরে, আসো উপরের সংখ্যাগুলো কোনটা দিয়ে গুণ? উপরের সংখ্যাগুলো হবে 1 দিয়ে গুণ হবে, ঠিক আছে? তাহলে উপরের সংখ্যাগুলো 1 দিয়ে গুণ করি, দেখি কি অবস্থা হয়। তাহলে প্রথম স্তরে মারা গেছিল জাউজ, মিম, এই জায়গায় আসবে আবার মিম, এরপরে এই স্তরে মারা গেছে কি? বিন্ত, বিন্ত কয়েছে, বিন্ত,
এই বিনতে রেস্তোরাঁ লিখে নিব কি মিম মাইয়েত, এইবার বাকিদের গুলো এক দিয়ে গুণ করো, 9 একে 9, হ্যাঁ 3 একে 3, 8 একে 8, 24 একে 24, 56 একে কত? 56, ঠিক আছে। এইবার যোগ করো, কত যোগ করি আমরা? 24 যোগ 8 যোগ 3 যোগ 9, হ্যাঁ সরি একটু ভুল হয়েছে, হ্যাঁ আবার 24 যোগ 8 যোগ 3 যোগ 9, এবার আসো 6 যোগ 3 যোগ 3 সমান সমান কত? আল মাবলা 56 হয়েছে অঙ্ক, ঠিক আছে। তোমার যখন সবিস্তার যখন ঠিকঠাক থাকবে তখন তোমার অঙ্ক এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে তামা সুলতা দখল তবে ঝামেলাটা এটাকে আমি এর মধ্যে বুঝাই ফেলছি, এই যে এই দুইটা সংখ্যা কই? যাও যে তিন ছিল না, যে যাও যে তিন ছিল, এই দুইটা সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা দুইটাকে কাটাকাটি করবা, কাটাকাটি করে নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরটার সাথে উপরেরটা গুণ, 3 আর 8 কাটাকাটি কেমনে করে? 3 আর 8 কাটাকাটি হয়ই না, কাটাকাটি করা যায় না 3 আর 8, তাই এই সংখ্যাগুলোকে 3 দিয়ে গুণ, যেমন 3 একে 3, 3 চারে 12, 3 তিনে 9, উপরে গুলোকে 8 দিয়ে গুণ, 8 একে 8, 3 আটে 24, হ্যাঁ সে তো মারাই গেছে মাই গেছে। এরপরে মাসালা হয়েছে আউল, আউল যে হয়েছে এটাকেও আমরা 8 দ্বিগুণ করবো, 7 আটে 56, শেষ। এবার এখানে দেখো, এখানে কি ছিল? এখানে ছিল 4 আর 12, এই যে আমি কিছু কাটাকাটি করলাম, এটা কিন্তু পরীক্ষা খাতায় তুমি কাটাকাটি করতে পারবো না, কাটাকাটি তোমার মনে মনে করতে হবে, কিংবা তুমি অন্য জায়গায় কাটাকাটি করে আসবা, ঠিক আছে। এখানে লিখলে আবার এটা স্যার এটার জন্য মানে নাম্বার কাটতেও পারে, তুমি মনে মনে কাটবা যে 4 একে 4, 3 চারে 12, তো 3 দিয়ে নিচে গুলা গুণ, 1 দিয়ে উপরে গুলা গুণ, ঠিক আছে। এভাবে তোমরা ফারাজের অঙ্ক গুলা করবা। আমি এরপরে দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন গুলো নিচ্ছি এরপরে। হ্যাঁ অঙ্ক ক্লাস শেষ করে দিচ্ছি আমি, কারণ এইটুকুই ফারাজ, হ্যাঁ এর বেশি কিছু আর তোমাদের দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ এভাবে তোমরা মুনাসাকা গুলা করবা, দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো প্রশ্ন করেছে কিনা। নাকি কোনো প্রশ্ন করেনি? ঠিক আছে, আচ্ছা তোমাদের কেউ কোনো প্রশ্ন করেনি। আর হ্রদের যে বিষয়টা, হ্রদ আমি কিন্তু তোমার মানে কোনো মূলনীতির মধ্যে যাই নাই, তোমরা এটা ঠিক আছে, তোমরা যখন অঙ্ক করবা ঠিকভাবে অঙ্ক করলে মাসালা থেকে বেশি হলে আউল, কম হলে হ্রদ, ঠিক আছে। আর একটা ক্ষেত্রে বললাম, জাউজ জাউজের সাথে যখন উন চলে আসবে, অন্য কোনো পুরুষ বা আসমা থাকবে না, তখন এখানে একটা হ্রদ হওয়ার সম্ভাবনা থাকে, অধিকাংশ সময় জায়গায় হ্রদ হয়, ঠিক আছে। অধিকাংশ জায়গায় জাউজ জাউজের সাথে শুধু উন থাকলে, যদি কোনো আসমা না থাকে, তখন এখানে হ্রদ হওয়ার সম্ভাবনা এটা থাকে, তাই এই একটা বিষয় তোমরা খেয়াল রাখবা। আর অন্য কোনো জায়গায় অত কিছু অত বেশি মানে চিন্তা করার দরকার নাই, অঙ্ক নিজের মতো করলে দেবো অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই টেনশন করার দরকার নাই। আমি তোমাদেরকে এই ক্লাসটা আমি আরো বিস্তারিত নিতে পারতাম, আমি বিস্তারিত নেই নাই কেন, কারণ তোমাদের পরীক্ষার বাকি আছে আর 2 দিন, হ্যাঁ আর 2 দিন বাকি তোমাদের পরীক্ষার। এখন যদি তোমরা কঠিন ভাবে পড়তে চাও, সব বলতে যাই, তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে একদম সহজ ভাবে বলে দিলাম এভাবে করবা, এবং দরকার হলে এই ভিডিওতে রেকর্ড থাকবে, ভিডিও একাধিকবার দেখবা, আর অঙ্কগুলো কিভাবে করতেছি কয়েকবার দেখবা। আর এছাড়া তো বলেও দিলাম, যদি এরপরে কোনো সমস্যা থাকে, যদি এরপরে কোনো সমস্যা থাকে, কোনো একটা অঙ্ক পারতেছো না বা কোনো জায়গায় গিয়ে আটকায় গেছো, পুরোটা ছবি তুলে হ্যাঁ দিতে পারো ইতে মানে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসে কমেন্ট বক্সে দিতে পারো, ইনশাল্লাহ আমি এটা সমাধান করার চেষ্টা করবো, যদি আমার যদি এটা আমার যদি এটা আমার চোখে পড়ে আমি এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। জি আজকে তাহলে আমরা আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করতেছি, জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।